বেসিক সেন্টেন্স প্যাটার্ন। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং মডিফায়ার নিয়ে একটি সাধারণ সেন্টেন্স গঠিত হয়। আমরা পূর্বে শিখেছি সাবজেক্ট এবং ভার্ব সম্পর্কে, আজকের আমাদের আলোচ্য বিষয় অবজেক্ট বা কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট হলো যে ভার্বকে পরিপূর্ণ করে, অর্থাৎ ক্রিয়ার কাজ যার দ্বারা সম্পূর্ণ হয়। এটা আমরা নাউনে অর্থাৎ সাবজেক্টে শিখেছি, সাবজেক্ট নাউন ফ্রেজ হতে পারে, তেমনই অবজেক্ট নাউন হতে পারে এবং নাউন ফ্রেজও হতে পারে। সেন্টেন্সে যদি সেন্টেন্সটি অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে কমপ্লিমেন্ট সাধারণত ভার্বের পরে বসে। যেমন আমরা দেখতে পারি, দে কল্ড ম্যারি ইয়েস্টারডে। এবং মনে রাখতে হবে যদি অ্যাক্টিভ ভয়েস থাকে তাহলে মূল ভার্বের পরেই যেটা থাকবে সেটাকে বলা হবে অবজেক্ট। তাহলে মূল ভার্বের পরে রয়েছে ম্যারি অর্থাৎ নাউন। আরো মনে রাখতে হবে এভরি সেন্টেন্স ডাজেন্ট রিকোয়ার এ কমপ্লিমেন্ট, অর্থাৎ প্রত্যেকটা সেন্টেন্সে যে আমাদের অবজেক্ট থাকতে হবে এমন কোনো আবশ্যকতা নেই। কমপ্লিমেন্ট কখনো প্রিপজিশন দিয়ে শুরু হয় না। যেমন আমরা দেখতে পারি, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, বার্ডস ফ্লাই ইন দ্য, এখানে মূল ভার্ব হলো ফ্লাই, সাবজেক্ট হলো বার্ড, কিন্তু এরপরে আমরা দেখতে পাচ্ছি ইন দ্য স্কাই, এটা হলো একটি প্রিপজিশনাল ফ্রেজ। অর্থাৎ যদি কখনো ভার্বের পরে প্রিপজিশন দিয়ে শুরু হয় তাহলে বুঝতে হবে এটা অবজেক্ট নয়। অবজেক্টকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, এক ডিরেক্ট অবজেক্ট, দুই ইনডিরেক্ট অবজেক্ট। অর্থাৎ ডিরেক্ট অবজেক্ট অর্থাৎ বস্তুবাচক অবজেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট অর্থ ব্যক্তিবাচক অবজেক্ট। যেমন হি গেভ মি এ পেন, সে আমাকে একটি কলম দিয়েছিল। এইখানে আমরা যদি ব্যক্তিবাচক অবজেক্টকে পরে নিয়ে যাই তাহলে হি গেভ এ পেন টু বা ফর মি। আপনি এই সেন্টেন্সকে এইভাবে দুইভাবে লিখতে পারেন, অর্থাৎ হি গেভ মি এ পেন, এবং এভাবে লিখতে পারেন হি গেভ মি এ পেন ফর বা টু মি। যদি ব্যক্তিবাচক অবজেক্টকে পরে নিয়ে বা বস্তুবাচক যে অবজেক্টটি আছে সেটাকে যদি আপনি সামনে নিয়ে আসতে চান বা আগে নিয়ে আসতে চান তাহলে তার পরপরই প্রিপজিশন হিসেবে টু বা ফর কিন্তু অবশ্যই ব্যবহার করা লাগবে।